গ্রামীণ সড়কের ধারে মাটির কাঁচা বাড়ি, অভাবের তাড়নায় ইটের জানলাটিও মেরামত করা সম্ভব হয়নি দিনমজুরের। তার মধ্যে পরিত্যক্ত জানালার সুযোগে ঘটে গেল এক ঘটনা। ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি আততায়ীদের। অল্পের জন্য প্রাণী বাঁচল পরিবারের সদস্যরা। গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে মালদাহের চাঁচল 2 নম্বর ব্লকের মালতীপুর পঞ্চায়েতের সানজিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সানজিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সাগর সরকার, পেশায় ট্রাক্টর চালক। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে নিজের শোবার ঘরে ঘুমিয়েছিলেন সস্ত্রীক এক সন্তান নিয়ে। তার মধ্যেই ঘরের মধ্যে বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাদের। পরিবারের সদস্যদের হইচইয়ে ভিড় জমান প্রতিবেশীরাও। ঘটনায় পরিবারের সদস্য সাগর সরকার বলেন, রাত্রেবেলা মানে বাড়িতে আমারা সব শুয়ে, মানে মেয়ে আর ছেলে আর বউ শুয়েছিল। আমি টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে মোটামুটি রাত 11:30টার দিকে একটা আওয়াজ হলো। আমি মনে ভাবলাম যে মনে টিভি বাস্ট হয়ে গেল, কী হয়তো মোবাইল বাস্ট হয়ে গেল। তারপরে যখন দেখি তো দেখি যে না, বাকি সব ঠিক আছে। তারপরে মোবাইলগুলো দেখলাম যে না ঠিক আছে। তারপরে মনে ভাবলাম যে হালকা হয়তো কেউ হয়তো ছোটো বা কিছু একটা হয়তো বোম টোম ফেললো। এই আতঙ্কে আমরা মেম্বারের কাছে গেলাম। মেম্বার বললো যে হসপিটাল যাও। হসপিটাল গেলাম, হসপিটালে ডাক্তার দেখলো, ইঞ্জেকশন করলো আর বললো যে যদি জ্বালাটা যদি কমে যায়, জ্বালা করছিলো খুব, জ্বালাটা যদি কমে যায় তো বাড়ি যেতে পারো, নাহলে আমাদেরকে রেফার করে দিয়েছিলো চাঁচল। তো জ্বালাটা যখন কমলো তো আমরা মনে করলাম যে বাড়ি চলে যাই, আবার সকালে নয় যাওয়া যাবে। তো তারপরে এসে দেখছি মোটামুটি রাত তখন দুটোর দিকে এসে দেখলাম যে মানে বোমা না কিছু না, দেখি যে পিস্তলের গুলি আছে। পিস্তলের গুলিটা ছোড়া হলো জানলাতে, গায়ে বলতে আমার গায়ের পাশ দিয়ে চলে গেছে। এই যে দেখেন, আচ্ছা, এই যে সব লেগে আছে শরীরে। আক্রমণটা হচ্ছে চাইলে আমাদের জমি জায়গার ব্যাপার নিয়ে বহুদিন থেকে একটু গন্ডগোল চলছে, বহুদিন থেকে। ও আমাদের দাদু হয়, আমার বাবার কাকা, আচ্ছা, নিজের আত্মীয়র মধ্যে, নিজের গোষ্ঠীর মধ্যে, আচ্ছা। তারপরে এখন উনিও মারা গেছেন, আমার বাবাও মারা গেছে। এখন এই কিছুদিন আগে একটা জমি জায়গার লাফালাফি দিয়ে একটু ইয়ে হলো। তো এখন ওই জায়গাটার ওখানে আমাকে বলছিলো যে তারপরের দিন আমিন এসেছিলো, তারপরের দিন বললো যে ওখান থেকে 200 শতক মাটি বের করবো। তা আমি সেটা বের করতে দিইনি। হতেও পারে আজকে যখন ও ট্রাই করলো কি আজকে যখন পেলো না, এরপর পরবর্তী যে আমার পর যে হবে না, এটা তো আর বলা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, থানায় আমি কমপ্লেন করবো। সাগর সরকার, বাড়ি সানচিয়া। সাগরের স্ত্রী তনুশ্রী মণ্ডল সরকার জানিয়েছেন, কি হয়েছিল কে ছিল, আমরা আমি আমার ছেলে ঘুমিয়ে আছি আর আমার স্বামী ওই জায়গাটাতে বসে টিভি দেখছে। হ্যাঁ, টিভি দেখে আর একটা আওয়াজ হলো কিনা, তখনই কিন্তু ও বসে গেছে। আমরা ভাবেছি যে টিভিটা বাস্ট হয়েছে, তবে দেখি যে টিভি চলছেই। তখন আমাকে বসে মোবাইলটা দেখাতো, আমি বলছি মোবাইলটাও ঠিক আছে। তখনই ওর শরীরে যখন দেখছে তো ও বসে কি যে কিছু কেউ হয়তো ফেলে দিয়েছে। এই কথা ভাবেছে, ওর শরীরে সম্পূর্ণ শরীরে পড়ে আছে, আমার জাঙে পড়ে আছে 11:30। ওটা তো আমরা জানি না যে কার কি দুশ্মনা করেছে। একটু জায়গা জমিলে আছে, কিন্তু আমার স্বামীর হয়তো শরীরে লাগেনি, কিন্তু ওর বারুদগুলো এসে শরীরে পড়েছে। তনুশ্রী মণ্ডল সরকার। আতঙ্কগ্রস্ত পরিবারের সদস্যরাও ঘটনার খবর পেয়ে সকালেই সানজিয়া গ্রামে ওই বাড়িতে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। এ নিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে সাগর সরকার। এই ঘটনার পর থেকে থমথমে রয়েছে সানজিয়া এলাকা। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে ঘটনার তদন্ত শুরু হবে। আপাতত পুলিশ তার বাড়িতে গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না? আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে, বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস, ফর এক্সট্রা লাইফ।